করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুরোপুরি মানা হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। সোমবার রাতে তিনি জানান, বাস মালিক সমিতি পূর্বের মতোই 60% ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর বিষয়ে সম্মতি জানিয়েছে। ভাড়া বৃদ্ধি করে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে, আমরা সরকারের কাছে এখনই আমরা পাঠাবো। মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পাওয়ার পরে এই ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে।